প্রতিদিন সকালবেলা নিজের হাতের তালুর দিকে তাকালে আমাদের ভাগ্যের যে যে পরিবর্তনগুলি ঘটে, আজকে এই ভিডিওতে আমি আপনাদের তাই জানাবো। যে অদ্ভুত শক্তির অধিকারী হওয়া যায় এই ভিডিওতে আমি তাই আপনাদের জানাবো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, হাতের তালুর দিকে তাকিয়ে যদি এই বিশেষ মন্ত্র উচ্চারণ করেন আপনি অদ্ভুত শক্তির অধিকারী হবেন। আপনি যা চাইবেন নিজের এই শক্তি দিয়ে তাই করতে পারবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রত্যেকেই জানি হাতের তালুর মধ্যে রয়েছে আমাদের গুরেখা। শুধু ভাগ্যরেখা কেন, আমাদের ভূত ভবিষ্যতে ঘটবে এমন বেশ কিছু চিহ্ন রয়েছে আমাদের হাতের তালুর মধ্যে। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে বলে থাকেন, শুভ জিনিস দেখার জন্য সর্বপ্রথম নিজের হাতের তালু দেখুন। আমরা তো সকালবেলা বিভিন্ন প্রকারের শুভ জিনিস, যেমন দেবদেবীর মূর্তি, মা বাবার পদচরণ সব দেখে থাকি। কিন্তু আপনি এইগুলির পাশাপাশি যদি আপনি আপনার নিজের হাতের তালু দর্শন করেন, সেক্ষেত্রে অধিক সুফল লাভ হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে রয়েছে সকল প্রকারের রেখা বা চিহ্ন, যেগুলি আগামী দিনে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আর আপনি যদি এই হাতের তালুর দিকে তাকিয়ে উচ্চারণ করেন এমন একটি বিশেষ মন্ত্র, তাহলে তো আর বলার কথাই নয়, আপনি যে অদ্ভুত শক্তির অধিকারী হবেন সেই অদ্ভুত শক্তি বলে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব আসবে আপনার দ্বারাই। আপনি আপনার পরিবারকে উন্নতিতে সাহায্য করতে পারবেন। জীবনে কোনো বাধাই আর বাধা হবে না, প্রত্যেক বাধাই আপনার কাছে সহজ হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুরা, যদি আপনি এই বাধাকে সহজ করতে চান, জীবনে সুখী হতে চান, জীবনকে সুন্দর করতে চান, তাহলে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে আগামীকাল থেকে রোজ বলবেন এই বিশেষ মন্ত্র। তবে মনে রাখবেন, ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নিজের হাতের তালুর দিকে তাকাবেন, এবং এই নিজের হাতের তালুর দিকে তাকায়ই এই কাজগুলি করবেন। আপনাদের জানিয়ে দিই সেই বিশেষ মন্ত্রের কথা। সেই বিশেষ মন্ত্রটি হলো, করাগ্যে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নম। করাগ্যে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নম। করাগ্যে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নম। প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখলেন
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট আস্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার। প্রতিদিন সকালবেলা নিজের হাতের তালুর দিকে তাকালে আমাদের ভাগ্যের যে যে পরিবর্তনগুলি ঘটে, আজকে এই ভিডিওতে আমি আপনাদের তাই জানাবো। যে অদ্ভুত শক্তির অধিকারী হওয়া যায় এই ভিডিওতে আমি তাই আপনাদের জানাবো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, হাতের তালুর দিকে তাকিয়ে যদি এই বিশেষ মন্ত্র উচ্চারণ করেন আপনি অদ্ভুত শক্তির অধিকারী হবেন। আপনি যা চাইবেন নিজের এই শক্তি দিয়ে তাই করতে পারবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য। আমরা প্রত্যেকেই জানি হাতের তালুর মধ্যে রয়েছে আমাদের রেখা। শুধু ভাগ্যরেখা কেন, আমাদের ভূত ভবিষ্যতে ঘটবে এমন বেশ কিছু চিহ্ন রয়েছে আমাদের হাতের তালুর মধ্যে, তাই তো? সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে বলে থাকেন, শুভ জিনিস দেখার জন্য সর্বপ্রথম নিজের হাতের তালু দেখুন। আমরা তো সকালবেলা বিভিন্ন প্রকারের শুভ জিনিস, যেমন দেবদেবের মূর্তি, মা বাবার পদচরণ সব দেখে থাকি, কিন্তু আপনি এইগুলির পাশাপাশি যদি আপনি আপনার নিজের হাতের তালু দর্শন করেন সেক্ষেত্রে অধিক সুফল লাভ হয়, কারণ আমাদের হাতের তালুর মধ্যে রয়েছে।